চামড়া ছাড়ানোই অদক্ষতা এবং গুটি রোগে এবছর পঁচিশ থেকে ত্রিশ শতাংশ গরুর চামড়া নষ্ট হওয়ার শঙ্কা আড়ুতদারদের এছাড়া গরুর মাথা এবং ছোট আকারের খাসির চামড়াও নষ্ট হয়েছে আবার চাহিদা না থাকায় খাসির চামড়ার নামমাত্র দামে বিক্রি করতে বাধ্য হয়েছেন ফরিয়ারা চাবারের চামড়া শিল্পনগরী এবং পোস্তার আড়তদাররা বিকেল পর্যন্ত প্রায় চার লাখ চামড়া সংগ্রহ করেছেন রাজধানীর কাঁচা চামড়ার সবচেয়ে বড় বাজার পোস্তায় প্রথম দিনে সংগ্রহ করা চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করছেন এবার ছোট মাঝারি চামড়া ছয়শো থেকে সাতশো টাকা আর বড় চামড়া আটশো থেকে নয়শো টাকায় বিক্রি হচ্ছে চাহিদা কম থাকায় সবচেয়ে কম দামে খাসির চামড়া বিক্রি হচ্ছে প্রতিটি চামড়ার দাম মাত্র দশ টাকা এখন তো পোস্তায় আছে ওইভাবে আমরা যতটুকু পানি সংগ্রহ করি ছাগলটা বিক্রি হয় পনেরো টাকা বিশ টাকা ফিট তো তিরিশ টাকা আর যদি কিনে তিরিশ টাকা তো ষাট টাকা পরে লেবার খরচা হলো বিশ টাকা আশি টাকা তো লোসকান তো মাল নাই চামাল নাই বসে গেছি সকাল থেকে বসে গেছি পাঁচ টাকা ছড়া কিনেছি ওই ছয়শো পাঁচশো গতবার হয়েছে আমার হলো চার হাজার পিস মাল এবার এখন আমার দুই হাজার পিস হয়েছে এবারও পোস্তায় পশুর লেজ এবং মাথার চামড়া নষ্ট হয়েছে সর্বোপরি লবণ মাংস থেকে চামড়া ছাড়ানো এবং গুটির জন্য পক্সের জন্য স্টেরয়েডের জন্য সর্বোপরি পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট চামড়া নষ্ট হওয়ার সম্ভাবনা এদিকে সাভারের হেমায়তপুরে চামড়া শিল্পনগরী পরিদর্শনে এসে শিল্প সচিব চামড়া রপ্তানি বাড়াতে সরকারের নানা উদ্যোগের কথা জানিয়েছেন এবছরে যেটা আমরা করেছি যে এই সব সিটিপির যে মজুইলগুলো এগুলো সবগুলোকে ওভারহোলিং করা হয়েছে সাত আট ফিট স্লাস ছিল সেগুলোকে আমরা সরিয়েছি আমাদের যে বায়োলজিক্যাল যে কাজগুলো যে ব্যাকটেরিয়া গুলো লাইফ ছিল না সেগুলোকে আমরা লাইফ করেছি সাভারের ট্যানারি ঢাকার বাইরের চামড়া কেনা শুরু হবে এক সপ্তাহ পরে ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা